মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এই খবরটি নিশ্চিত করেন। পরী বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম, আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনেই আনন্দে কেঁদে ফেলেছিলাম। মা হওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছেন পরী দম্পতি। এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। পরীমণি জানান, ছেলে হলে নাম হবে রাজ্য আর মেয়ে হলে নাম হবে রানী। আজ দুপুরে ফেসবুকে পরীকে ধন্যবাদ জানান অভিনেতা শরীফুল রাজ। তাতে তিনি লেখেন, ধন্যবাদ পরী। পরীমণি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো না, মনে হচ্ছে এই মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার পরী হয়ে আকাশে উঠতে ইচ্ছে করছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জীবনের সেরা উপহার এটি। পরীমণি দেড় বছর কাজ করবেন না বলে জানা গেছে। গিয়াসউদ্দিন সেলিমের ছবি গুনিনের সেটে তারা একে অপরের প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই।